দা ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি বর্তমানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমাদের শুধুমাত্র 12 পাস যোগ্য থাকলেও কিন্তু তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারো। প্রতিটি জেলায় কিন্তু এর জন্য নিয়োগ হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ডাব্লিউসি কন্ট্রোল রুম এবং চাইল্ড হেল্পলাইন ইউনিটস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেলে, এবং চাইল্ড হেল্প ডেস্ক অ্যাট রেলওয়ে স্টেশন বা স্টেশন, এর জন্য কিন্তু তোমাদের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এবং এর জন্য কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ রয়েছে, ঠিক আছে, স্টার্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমার দেখতে পাচ্ছ এখানে যে 7/11/2023 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ 21/8/2023 তারিখ 6টা অবধি তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে ক্লিক করে কিন্তু সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কি বলা হয়েছে তো ফ্রেন্ডস একবার দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশনটি 4/8/2023 তারিখ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এবং তার মেমো নাম্বারটি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ চাইল্ড রাইট অ্যান্ড ট্রাফিকিং অ্যান্ড স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটির তরফ থেকে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি হয়েছে, ঠিক আছে, তোমাদের আমি দেখাচ্ছি এখানে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কেস ওয়ার্কার যে পোস্টটি হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের শিখ বয়স কিন্তু দেখতে পাচ্ছ মানে 18 থেকে 25 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারো। 5 বছর সার কিন্তু তোমরা পেয়ে যাবে যারা এখানে অভিজ্ঞতা রয়েছে তোমার চাইল্ড লাইন, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র 12 পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এর জন্য কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু অথবা প্রতিটি জেলায় কিন্তু এর জন্য কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গুড কমিউনিকেশন স্কিল, তোমাদের গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে সাথে। এবং ওয়েট টেস্ট কিন্তু ফর দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তোমাদের ওয়েট টেস্ট রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটটা কিন্তু তখন সার পেয়ে যাবে। এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফোর ক্যাটাগরি এ ডিস্ট্রিক্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি 3 পার ডিস্ট্রিক্ট, অর্থাৎ 3টি করে ভ্যাকেন্সি কিন্তু তোমার প্রতিটি ডিস্ট্রিক্টে থাকবে, ঠিক আছে। তার মধ্যে দুটি থাকবে তোমাদের ইউআর ক্যান্ডিডেট জন্য, এসসিতে থাকবে একটি, ঠিক আছে। তো এ ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে তোমরা কিন্তু এখানে একবার দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা দেখছো ক্যাটাগরি এর মধ্যে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ঠিক আছে, কোচবিহার, আলিপুর দুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, তো এই সমস্ত যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলি কিন্তু তোমার ক্যাটাগরি এ তে রয়েছে। ক্যাটাগরি বিতে রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। তো ফ্রেন্ডস, এই যে ডিস্ট্রিক্টগুলি দেখলে তোমরা, ঠিক আছে, ক্যাটাগরি এ তে কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টে 3টি করে ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের জন্য 2টি এবং এসসিদের জন্য 1টি করে থাকবে। এবং ফর ক্যাটাগরি বি ডিস্ট্রিক্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি 4 পার ডিস্ট্রিক্ট, 4টি করে নাম্বার অফ ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। বি ক্যাটাগরি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে তোমার দেখিয়ে দিলাম, সেই সমস্ত ডিস্ট্রিক্টে 4টি করে ভ্যাকেন্সি থাকবে, এর মধ্যে থাকবে 2টি থাকবে তোমাদের ইভার ক্যান্ডিডেটের জন্য, এবং এসসিদের থাকবে 1টি এবং এসটিদের থাকবে 1টি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, ঠিক আছে। প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু 12 পাস যোগ্যতা শুধুমাত্র তোমাদের এখানে নিয়োগ করা হবে, এবং এর জন্য স্যালারি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানে থাকবে তোমাদের 12,000 টাকা, প্লাস কিন্তু তোমাদের ইন্স্যুরেন্স থাকবে, ঠিক আছে, 330 টাকা ইন্স্যুরেন্স থাকবে। এরপরে কিন্তু তোমরা আবার এখানে দেখতে পাবে যে চাইল্ড হেল্প ডেস্ক অ্যাট রেলওয়ে স্টেশন, বাস স্টেশন এবং রেল স্টেশন তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। রেল স্টেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি, খড়গপুর, আলিপুরদুয়ার, মালদা, আসানসোল, হাওড়া, শিয়ালদা। এবং বাস স্ট্যান্ড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কলকাতা বাবুঘাট বাস স্ট্যান্ড এবং কলকাতা এক্সপ্লানেড বাস স্ট্যান্ডও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানেও কিন্তু তোমাদের কেস ওয়ার্ক পদে নিয়োগ করা হবে, সেম তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে, শুধুমাত্র 12 পাস যোগ্যতা, এখানেও তোমার আবেদন করতে হবে। ওয়েট লিস্ট কিন্তু থাকবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য, নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র এই পোস্টের জন্য থাকবে শুধুমাত্র 3টি, এর মধ্যে তোমার ইউআরদের থাকবে 2টি, এসসিদের থাকবে 1টি, এবং এখানে কিন্তু সেম তোমাদের স্যালারি থাকবে। এবং বাকি কিন্তু যে পোস্টগুলি রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার, ঠিক আছে, এখানে তো তোমরা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, বিএ থেকে সোশ্যাল ওয়ার্কে, কম্পিউটার সায়েন্স, আইটি, ঠিক আছে, কমিউনিটি সোশ্যালজি, ঠিক আছে, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর কিন্তু তোমরা আরও এখানে দেখতে পাবে যে রয়েছে, এখানে দেখতে পাবে পজিশন চাইল্ড হেল্পলাইন, ঠিক আছে, কাউন্সিলর পদে রয়েছে, ঠিক আছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে প্রজেক্ট কোঅর্ডিনেটর রয়েছে, এরপর কিন্তু আরও ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ চাইল্ড হেল্পলাইন অ্যাডমিনিস্ট্রেটর। তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, এবং এখানে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু একবার নোটিফিকেশনটি নিয়ে একবার দেখে নেবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই পোস্টগুলিতে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে, ঠিক আছে, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে, ঠিক আছে, এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। এবং আবেদন কিন্তু লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ যে 21/8/2023 তারিখে 6টা PM পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, কিভাবে তোমরা এই ফর্মটি ফিল করবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমার ভিডিও কিন্তু স্ক্রিন পাওয়ার শেষ অবধি তোমরা দেখতে থাকবে। ভিডিও ডিসক্রিপশন মধ্যে এই পেজের যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এই পেজের ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা তোমরা কিন্তু এই WBCDWDSW.gov.in সার্চ করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার চলে আসবে।
চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও, ঠিক আছে? তো তোমরা কিন্তু অ্যাপ্লাই নাও অপশনটি তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ডাব্লিউসি কন্ট্রোল রুম বা স্ট্যান্ড ফর রানিং অফ চাইল্ড হেল্পলাইন সার্ভিস, ঠিক আছে? আই এম অ্যাপ্লাইং ফর স্টেট লেভেল না ডিস্ট্রিক্ট লেভেল। তো তোমরা কিন্তু স্টেট লেভেলে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু শুধুমাত্র একটি পোস্টে থাকবে, ঠিক আছে? চাইল্ড হেল্পলাইন অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্লাই করবে, এজন্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেক্ট করে নেবে। এর জন্য সিলেক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে, তোমাদের ডিস্ট্রিক্ট কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর তোমাদের সিলেক্ট পোস্ট বলা আছে, ঠিক আছে, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে, ঠিক আছে? যদি কেস ওয়ার্কার পোস্টে তোমরা আবেদন করো তাহলে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে বলা আছে যে হ্যাভ ইউ এনি এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এক্সিস্টিং চাইল্ড লাইনে। চাইল্ড লাইনে তোমাদের কোনো রকম কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে, ঠিক আছে? আর যদি না থেকে থাকে তাহলে তোমাকে এখানে নো করবে। এরপর কিন্তু তোমাদের সামনে দেখতে পাচ্ছ পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে চলে আসবে। তো ফ্রেন্ডস, প্রথমত তোমাদের কিন্তু বলা আছে স্টেপ ওয়ানে পার্সোনাল ডিটেইলস ফিল করতে হবে। পার্সোনাল ডিটেইলস ফিল করে তো তোমাদের অ্যাপ্লিকেন্ট নেমে যাবে, তোমাদের যে নামটি রয়েছে, ঠিক আছে, তোমাদের নামটি কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে? এখানে যে তোমাদের নামটি থাকবে সেই নামটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর বলা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফাদার্স নেম, ঠিক আছে? ফাদার্স নেমে তোমাদের বাবার নামটি রয়েছে, ঠিক আছে, এই বাবার নামটি তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর হচ্ছে মাদার্স নেম, ঠিক আছে? মাদার্স নেম এখানে তোমাদের মায়ের নামটি রয়েছে, ঠিক আছে, মায়ের নামটি তোমরা এখানে বসাবে। এরপর বলা হয়েছে যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার যে তোমাদের একটি কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা এখানে বসাবে, ঠিক আছে? এরপর কিন্তু দেখতে পাচ্ছ বলা হয়েছে জেন্ডার, ঠিক আছে? জেন্ডার এখানে ক্লিক করে তোমাদের জেন্ডারটি রয়েছে, মেল ফিমেল জেন্ডারটি তোমরা এখানে চুজ করে নেবে। এরপর মেল আইডি তোমার একটি একটি ভ্যালিড একটি মেল আইডি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? এরপর কিন্তু আছে ডেট অফ বার্থ, ঠিক আছে? ডেট অফ বার্থ এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থ কিন্তু তোমরা এই ক্যালেন্ডার থেকে তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে আপলোড, ঠিক আছে, ফটোগ্রাফ। তো তোমাকে আপলোড এই অপশনটি তোমরা ক্লিক করবে। আপলোড এই অপশনটিতে ক্লিক করে তোমাদের যে ফটোগ্রাফটি রয়েছে সেই ফটোগ্রাফটি তোমরা কিন্তু চুজ করে নেবে। এখানে তোমাদের ফটোগ্রাফটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এরপর কিন্তু তোমাদের সেকেন্ড স্টেপ দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে স্টেপ টুতে অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে? অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস লাইন তোমাদের অ্যাড্রেসটি লিখো, তোমরা যেভাবে টাইপ করো সেভাবে কিন্তু তোমাদের অ্যাড্রেসটি এখানে তোমাদের লিখে দেবে, ঠিক আছে? টাইপ করে এরপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট তোমার এখানে চুজ করবে। ব্লক না মিউনিসিপ্যালিটি রয়েছে, ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তো এরপর তোমাদের বলা হয়েছে এখানে সাব ডিভিশন, তোমাদের এইচডিও রয়েছে, এইচডিও কোন এইচডিও রয়েছে, ঠিক আছে, এইচডিও তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর আছে ব্লক, ব্লক এখান থেকে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে তোমাদের কোন ব্লকের আন্ডারে তোমার রয়েছে, ঠিক আছে, ব্লকটি তোমাদের এখান থেকে চুজ করে নেবে, অথবা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি চুজ করে নেবে। এরপর পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনটি টাইপ করে বসিয়ে দেবে তোমার। এরপর হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস এখানে ক্লিক করে তোমাদের যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের নামটি তোমরা এখানে লিখে দেবে। এবার যে তোমাদের পিনকোড রয়েছে, ঠিক আছে, পিনকোডটি তোমরা কিন্তু এখান থেকে বসিয়ে দেবে, ঠিক আছে? এরপর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে স্টেপ থ্রি, ঠিক আছে? স্টেপ থ্রিতে তোমাদের প্রাইমারি কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো প্রাইমারি কোয়ালিফিকেশন ডিটেলস তোমার 12th পাস, এখানে তোমরা এটা টিক করবে। টিক করার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে মেনশন ইউর সাবজেক্ট, ঠিক আছে? 12th তোমাদের কোন কোন সাবজেক্ট ছিল, কোন কোন সাবজেক্ট থেকে তোমরা পাস আউট করেছো তোমরা কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দেবে। তো এরপর কিন্তু তোমরা দেখতে নেম অফ দ্য ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এখানে যে ইনস্টিটিউট রয়েছে, এই ইনস্টিটিউট থেকে তোমরা 12th পাস আউট করেছো, ঠিক আছে, সেই ইনস্টিটিউটের নাম অথবা তোমাদের কিন্তু সেই ইউনিভার্সিটির নামটি তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো। ইয়ার অফ পাসিং, অর্থাৎ 12th তোমরা পাস আউট করেছো, এই পাসিং ইয়ারটি কত ছিল, ঠিক আছে, সেই ইয়ার তোমরা কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দিবে। এরপর বলা হচ্ছে টোটাল পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, ঠিক আছে, অর্থাৎ তোমরা কত মার্কস তোমরা পেয়েছিলে, ঠিক আছে, সেই পার্সেন্টেজটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে, টোটাল মার্কস পার্সেন্টেজটা তোমরা এখানে বসাবে। বসানোর পর তোমাদের কিন্তু দেখো স্টেপ ফোরে কিন্তু বলা আছে আদার হায়ার কোয়ালিফিকেশন, ঠিক আছে? তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তোমরা কিন্তু সিলেক্ট কোয়ালিফিকেশন ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে, ঠিক আছে, গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডক্টরেট, তোমাদের তোমাদের কোয়ালিফিকেশন থেকে তোমরা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে? চুজ করে নেওয়ার পর এখানে তোমরা কিন্তু এন্টার সাবজেক্ট নেম, ঠিক আছে, সাবজেক্ট নেমগুলি কিন্তু তোমাদের সেই গ্রাজুয়েটের সাবজেক্ট নেমগুলি তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর ইউনিভার্সিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির নামটি তোমাকে বসিয়ে দেবে। এরপর এন্টার ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস আউট করেছো, সেই গ্রাজুয়েট পাস আউট ইয়ারটি এখানে বসিয়ে দেবে। এরপর পার্সেন্টেজটা যে পার্সেন্টেজটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা যদি আরো অ্যাড করতে চাও কোয়ালিফিকেশন, অ্যাডে ক্লিক করবে, ঠিক আছে? অ্যাডে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে, স্টেপ ফাইভে চলে আসবে। এখানে বলা আছে কাস্ট ডিটেলস, ঠিক আছে? তো কাস্ট এখানে তোমরা সিলেক্ট কাস্টে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমাদের যে কাস্টটি রয়েছে, ঠিক আছে, ইউ আর এসসি এসটি ওবিসি ওবিসি এবি, এখান থেকে তোমরা কিন্তু চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এনি আদার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? স্টেপ সিক্সে তোমাদের বলেছে আদার এক্সপিরিয়েন্স ডিটেলস, ঠিক আছে? এনি আদার এক্সপিরিয়েন্সে তোমাদের যদি কোনো রকম কোনো আদার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে, ঠিক আছে? ইয়েস করলে কিন্তু তার এক্সপিরিয়েন্সের ডিটেলসের গুলি তোমাদের এখানে ফিল করতে লাগবে। আর যদি না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু নো রেখে দেবে, ঠিক আছে? এরপর বলেছে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার স্কিল, যদি তোমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল কিন্তু ম্যান্ডেটরি, তো তোমাকে ইয়েস অপশনে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কিন্তু ডিসক্রাইব করে দেবে, ঠিক আছে, কোন কম্পিউটার স্কিলটি তোমাদের রয়েছে, এখানে কিন্তু টাইপ করে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে, কোন কোর্সটি তোমরা করেছিলে, ঠিক আছে, ডিটেলসে পুরো লিখে দেবে।
এরপর কিন্তু তোমাদের বলেছে যে এনি আদার আদার কোনো স্কিল থেকে থাকে তোমাকে এস করবে, সেখানে কিন্তু সেম ভাবে তোমরা টাইপ করে বসিয়ে দেবে, আর যে কোনো রকম কোনো আর আদার স্কিল না থাকে তোমরা এখানে নো সিলেক্ট করবে। এরপর বলা হয়েছে কিন্তু দেখো কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, ঠিক আছে, ইংলিশে তোমাদের স্পিকিং, ইংলিশে যদি তোমরা বলতে পারো তাহলে ইয়েস করবে, ঠিক আছে, টিক করবে, রিড করতে পারলে অর্থাৎ পড়তে পারলে এখানে টিক করবে, ঠিক আছে, এবং রাইটিং লিখতে পারলে এখানে ইয়েস করবে, ঠিক আছে, তো তোমার তো পছন্দ মতো তোমরা কিন্তু এখানে টিক করে নেবে, ঠিক আছে। এরপর বলা হয়েছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, তো তোমরা স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং তিনটি কিন্তু তোমরা টিক করে দেবে, তোমরা যদি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানো। এরপর কিন্তু বলা হয়েছে কমিউনিকেশন স্কিল ইন হিন্দি, ঠিক আছে, তোমরা যদি হিন্দি বলতে পারো তাহলে টিকে স্পিকিং টিক করবে, রিডিং লিখতে পারলেও পড়তে পারলেও তোমরা টিক করবে, এবং লিখতে পারলেও তোমরা টিক করবে অ্যান্ড লাইসেন্স দেবে, ঠিক আছে। এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে স্টেপ 7, ঠিক আছে, স্টেপ 7 তোমার সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। তো প্লাস এখানে তোমার যে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমাদের সিগনেচারটি রয়েছে, ঠিক আছে, তোমার তোমাদের সিগনেচারটি কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নেবে হবে, সিগনেচার চুজ করে নেবো। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্টেপ 8 তোমাদের বলা হয়েছে সেলফ ডিক্লারেশন, ঠিক আছে। তো সেলফ ডিক্লারেশন এখানে কিন্তু প্রথম যে লাইনটি রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে দ্য অ্যাবাভ মেনশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স হ্যাভ বিন কমপ্লিটেড অন 7-8, অর্থাৎ 7-8-23 তারিখে আগে কি এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের কমপ্লিট করেছে, এই সমস্ত কোয়ালিফিকেশন যদি কমপ্লিট করে দাও তাহলে কিন্তু তোমার এই বক্সে তোমার টিক করো, ঠিক আছে। এরপর কিন্তু বলেছে আই এগ্রি উইথ দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি রিগার্ডিং অল ম্যাটার রিলেটিং টু দ্য সিলেক্টিং প্রসেস শ্যাল বি ফাইনাল, তো তুমি এই বক্সটিও তোমার টিক করবে। এরপর কিন্তু বলেছে এই যে ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেটমেন্ট আর ট্রু, ঠিক আছে, তো তুমি এই বক্সটিও তোমার টিক করো, টিক করার পর তোমাকে ওই সাবমিশনে তোমার ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর কিন্তু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের ফর্মটি কিন্তু অটোমেটিকলি এরকমভাবে চলে আসবে, ঠিক আছে, দেখো সময় থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো এরকম চলে আসবে। তো তোমরা কিন্তু তোমাদের ফর্মটি তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে, আর ফোন থেকে তোমরা আবেদনগুলো ফোনে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড অপশন চলে আসবে, তো তখন সেখান থেকে কিন্তু তোমাদের পিডিএফটি ডাউনলোড করে নেবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে অ্যাপ্লাই ফর্মটি ফিল করবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ সময় তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু যথেষ্ট তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম ধরনের আপডেট সবাই পাওয়ার জন্য।